শোলকুপা থানার যে ব্রিজ, ঢুকতে বাজারের যে ব্রিজটা, সেইখানে দেখেন যে এখানে নদী দুই পাশে, যারা ধান চাষি তারা ধান লাগিয়ে নদী সংকুচিত করে একদম একদম মনে আছে যে ছোট্ট একটু মানে খালের মতো বলা যায়, ছোট খাল দেখেন এইভাবে। আসলে এভাবে একদিন এই নদীটার কালের গর্ভে যদি এখনই সংস্কার না করা যায়, সরকার যদি এদিকে দৃষ্টি না দেয়, যথাযথ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যদি দৃষ্টি না দেয়, তাহলে এটা এক সময় এই কালী নদীটা অচিরেই বিলীন হয়ে যাবে। দাঁড়ান, কাকু আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আচ্ছা, এই যে এই নদীটার নাম কি? কালী নদী। কালী নদী। আচ্ছা, এই নদীর কতদিন হলো এরকম শুকাই গেছে? কেন, এর আগে কি পানি ছিল না? পানি ছিল, পানি এখনো হয়, থাকে না। আচ্ছা আচ্ছা, এই যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষরা তারা এটা কেন খনন করতেছেন, আর এই দুই পাশে এত ধান কেন? লাগাবেই তো, যাদের জমিটা লাগাবে না। কেন, নদী আগে কত বড় ছিল? নদী আগে ধরেন এখান থেকে কোথা থেকে কেরো চার সেনা আছে, তিন সেনা আছে জায়গায় জায়গায়। এটা কবে তারা কি কর্তৃপক্ষরা কি আপনাদের কি এলাকাবাসীর আশ্বাস দিচ্ছে যে এই নদী আবার পুনরায় খনন করবে? এখন এটা সরকার বিবেচনা, সরকার কি করবে? পুরা পানি হয়ে যায়, তখন যাতায়াতের আর কোনো ব্যবস্থা থাকে না। আশ্বিন মাসে যায়, এই যে পাশের যে সাঁকোটা আছে এটাও তখন দেখা যাচ্ছে স্রোতে ভেসে চলে যায়। এটা নদী খনন না হওয়ার কারণে সমস্যাগুলো হয়। কাকুর নামটা কি? কুরবান আলী। আপনার নাম? আনিস রহমান। আপনার নাম? ভাজল মণ্ডল। আপনার নাম? হাকিম মোল্লা। এখন আমরা আছি এটা ঝিনাইদহ শৈলকুপার, গ্রামের নামটা কি ভাই? পূর্ব বসন্তপুরে। এখানে যে কালী যে নদীটা আছে, এই নদীটার সিনটা নিচ্ছি দেখেন। আপনারা ছবিতে আমার যে সামনের ভিউজটা দেখতে পাচ্ছেন যে পানি, কয়েক বছর আগেও আমি এই নদীতে অনেক পানি দেখেছি, কিন্তু বর্তমান এখন একদম পানি প্রায় শূন্য অবস্থায়। দেখেন যে ধানের ইগুলা, এই যে একটা সাঁকোভ তৈরি হয়েছে, পানি একদম অল্প, যেটা মানুষজন ওই পানির ফর্দে এখন হেঁটে চলে যাচ্ছে, গরু ছাগলগুলো ঘাস খাচ্ছে তারা। আমি এখন একটু এখানে স্থানীয় আমার এক ভাই আছে, তার সাথে কথা বলবো। ভাই আপনার নামটা কি? আমার নাম আনিসুর রহমান, আমি গ্রামের একজন সাধারণ। আচ্ছা, এই যে আপনার যে আমরা যে এখন কালী, এটা নদীর নাম কি? এই নদীটার নাম হচ্ছে কালী নদী। কালী নদী। আচ্ছা, এই যে এত ধান কেন, এইসব ধান কারা এই করলো? আসলে এই নদীতে এক সময় প্রচুর পরিমাণে পানি ছিল, এখানে একদম পুরা ভরাট ছিল এক সময়। তো আস্তে আস্তে পানি শুকিয়ে যাবার কারণে এখন কৃষকরা যার যার মতো আর কি চেপে চেপে এই ধান চাষ করতে করতে একদম হচ্ছে নিকটে এখন পানি নেই বললেই চলে, এই যে নিচ দিয়ে মানুষ গণমানুষ পারাপার হয়, তো এই অবস্থা এখন নদীর। আচ্ছা, এইটা কি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তারা কি এই নদী খনন কাজ? এখন আমরা এই ব্যাপারে সঠিক জানি না, তবে মানুষের মুখে শুনেছি এর আগে হচ্ছে এখানে নদী খননের জন্য একটা বাজেট হয়েছিল, ওরা কাজ করতে এসেছিল সেই সময় নদীতে, এরকম আর কি সিজনে ধানের সময় এসেছিল, ধান আলাদা একটু বাধা দেয় যে আমাদের ধান ওঠানোর পরে আপনারা খনন করেন। এটা কত বছর আগে? আর কখনো আর আসে, এটা কত বছর? এটা আজ থেকে দুই দুই বছর, আড়াই বছর বা তিন বছর আগে হয়েছিল, সঠিক একদম টাইমটা আমার মনে নাই। আচ্ছা, আপনারা এলাকাবাসীর মানে চাচ্ছেন যে এই নদীটা যাতে কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অথবা সরকারের দৃষ্টি গোচর করতে চাচ্ছেন, তাই না? এই নদীটা দেখা যাচ্ছে খনন হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, প্লাস যারা কৃষক চাষ করে এদের পানির এই যে দুরবস্থা, এই দুরবস্থাটা পূরণ হয়, প্লাস আরো কি অনেক উপকারে আসে আর কি, গ্রামের গ্রামাঞ্চলে অনেক উপকারে আসে। এক সময় কি এই নদীতে মাছ ছিল? হ্যাঁ, এই নদীতে অনেক প্রচুর পরিমাণে মাছ ছিল এক সময়, বোয়াল মাছ দেখা যেত, তারপরে হচ্ছে আরো অনেক মাছ দেখা যেত, সেগুলো এখন আর দেখা যায় না। এখন এই জঙ্গল হাকারে মাছ, এই যে আপনার নাম কি? ভাজন মণ্ডল।
বলতেছি কি যে আপনি তো, আপনার গ্রাম কোনটা? এই যে গ্রাম, ও আচ্ছা, আপনার এই নদীতে এখন তো পানি নাই, এই যে আমি সাইডে দেখতে পাচ্ছি অদূরে যতদূর যাচ্ছে, পানি তারপরে নাই। এ পাশেও আপনার কোনো মানে পানি নাই, এই কেন, এটা হলো কিভাবে? পানি হইলো গাং বান্দি বান্দি গেছে, খরাতে শুকো গেছে। গাং কোথায় বানছে এটা? বাঁধে লালন সার ওই জায়গায়, লালন সর ওই জায়গায় হ্যাঁ হয়েছে। আপনারা, সরকার বাহিনী থেকে আপনাদের এইখানের চেয়ারম্যান মেম্বার যারা আছেন, চেয়ারম্যানের নাম কি? সেখান মোল্লা, এটা কোন ইউনিয়ন? এটা এক নম্বর ত্রিবেণী ইউনিয়ন, ত্রিবনী, ত্রিবেণী, ত্রিবেণী ইউনিয়ন। আসলে আপনার যে মেম্বার কে এখানে, মেম্বার স্বাধীন আছে, যারা এই ইউনিয়নের যে মেম্বার, হ্যাঁ স্বাধীন চেয়ারম্যান মেম্বার। সাহেব, আসলে চেয়ারম্যান সাহেব কি এই ব্যাপারে কি দৃষ্টি দিচ্ছে না? কেউ যা আমরা যাইটাই নে, কারো যায় কি না তা আল্লাহ জানে। এটা কত বছর হইলো এরকম শোক আছে? এরকম হয়ে আছে বহুদিন, কতদিন আছে? তা 50-60 বছর। না, আমি এই পানি শুকাইছে কতদিন? ওই পানি শুকাই যাইছে মাস বছর চারি শুকাইছে, বুঝছো? শুকাই আবার যেন আশ্বিন কাতি মাস হয় না, তখন পানি আবার ভরে যায়। কিন্তু আপনি, আপনার মানে ওয়াল টাইম আগে তো পানি থাকতো, এই এই পানির লেয়ারটা মানে কত বছর হইলো যে এইভাবে কমিয়েছে? 4-5 বছর, তারও বেশি নেই, তারও বেশি নেই। আর পারাপারে আমার খুব কষ্ট, খুব কষ্ট। আপনারা চাচ্ছেন যে এখন তো এই নদীর মুখটা আমি দেখলাম যে আপনি হেঁটে চলে আসছেন। হ্যাঁ হেঁটে চলে গেলাম, কি করবো, পারাপারে কোনো ব্যবস্থা মার হইলো না। গ্রামে বেশ ভালো ভালো, আপনারা কি চাচ্ছেন যে এই নদীটা আবার কোনো হোক, নদী আবার কোনো হোক, আমরা যে চাচ্ছি। আপনারা কি এখানে একটা ব্রিজ চান? অবশ্যই চাই, আমার এখানে 500 বিঘে জমি।